প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাঠে চলে আসলাম। এখানে অনেকগুলো পিলার দাবানো হয়েছে, শুধু পিলার আর পিলার। আসলে এখানে একটা মডেল মসজিদের কাজ হবে। এটা শেরপুর জেলার নকলা থানা, আপনারা আসলে দেখে যেতে পারবেন। এখানে অনেকগুলো পিলার পোতা হয়েছে, এখনো অনেক বড় বড় পিলার বাকি আছে। ওই যে দেখা যায় ওখানে আরও বাকি আছে প্রচুর পিলার। মাঠটা শুধু পিলার আর পিলার হয়ে গেছে। এই সেই পালমার ক্রেন, এই ক্রেনটা এখন স্টার্ট করবে। এই ক্রেন দিয়ে প্রতিদিন 20 থেকে 25টা পিলার পাইল করতে পারে। এক একটা পিলার 40 ফিট করে লম্বা। এখানে দেখুন আপনারা, এক একটা পয়েন্টে 12টা 13টা 10টা এরকম করে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 12টা। অনেক বড় কাজ তো, শুধু পিলার আর পিলার। ওদিকেও অনেকগুলো পিলার বাকি রয়ে গেছে। আস্তে আস্তে সবগুলো ডাবিয়ে দিবে। আমি যদি আপনাদেরকে সাইডে দেখাই যেখানে বাউন্ডারি হবে, দেখুন এই বাউন্ডারির জন্য এদিকে পিলারগুলো গাড়া হয়েছে। এই দেখেন, এখানে যে গর্তগুলোর মধ্যে পিলার দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। সারিবদ্ধভাবে পিলারগুলো ডাবিয়ে দিছে দুই লাইনে। মনে হয় এক একটা পিলার 2 ফিট 2 ফিট দূরত্ব আকারে ডাবানো হয়েছে। এই যে দেখুন, মাটির উপর থেকে আরও 5 ফিট ভিতরে ঢুকিয়ে দিছে। এটা অনেক আসলে শক্তিশালী ক্রেন তো, পাইলমার ক্রেন। এই এটা হচ্ছে, এই যে আমি নামটা আপনাদেরকে দেখাই, এই দেখুন এটাই পাইলমার ক্রেন, অনেক শক্তিশালী মেশিন। এই মেশিন দ্বারা এই পিলারগুলো দাবানো হয়। আপনারা আমার সাথে থাকুন, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এই যে এখানেও পিলারগুলো পোতা হয়েছে, এদিক দিয়ে বাউন্ডারি হবে, বাউন্ডারির কাজ চলতেছে। চতুর সাইডে একটা শক্তিশালী বাউন্ডারি হবে। এই সাইডে পিলারগুলো পোতা শেষ, এই লাইনে ঢুকিয়ে দিছে, এখন এই সাইডের কাজ চলছে। এই সাইডটা ঢুকিয়ে সেরে তারপরে ওই যে ওই সাইডে আবার পিলার পাইল হবে। এক একটা পয়েন্টে 12টা 13টা 10টা এরকম করে পাইলিং করা হচ্ছে। এখানে কাজটা আপনার মনে হয় 2 থেকে 2.5 বছরের মতো লাগতে পারে, তবে এই পাইলিংগুলো হয়ে যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে। প্রতিদিন 20টা থেকে 22টা পর্যন্ত পাইলিং করতে পারে। আমি যদি আপনাদেরকে পিলারগুলো দেখাই কাছে গিয়ে, অনেক বড় বড় পিলার এই যে এখানে রাখা আছে। আরো এই যে এক একটা পিলার 40 ফিট করে, অনেক বড় বড় পিলার। এটা অনেকদিন আগে বানিয়ে রাখছিল এখানে। এই দেখেন নাম্বার দেওয়া আছে 40 ফিট, এক একটা পিলার 40 ফিট। ওখানে আরেকটা স্ট্যাক আছে। এই যে এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডে হবে বাউন্ডারি। বাউন্ডারির জন্য মাটি কেটে প্রস্তুত করা হচ্ছে। এখানে এই যে পয়েন্ট দিয়ে রেখেছে, এই সোজা, এই বরাবর, এই বরাবর এখানে বাউন্ডারি হয়ে যাবে। দুই সাইড পিলার ডাবিয়ে দিছে বাউন্ডারির, আর দুই সাইড বাকি আছে। মেশিনটা স্টার্ট করার চেষ্টা করতেছে। এই মাঠে আসলে শুধু দেখা যায় পিলার আর পিলার।
শুধু পিলার আর পিলার দেখুন। এটা সেই বালমার ক্রেন, এটা দিয়ে এই পিলার গুলো ডাবিয়ে দেয়। এই সাইডটা বাউন্ডারির জন্য পাইলিং করা হচ্ছে। তবে আপনারা আমার পাশেই থাকুন, আমি আপনাদেরকে পরবর্তী আপডেট আবার দিয়ে যাব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, দোয়া করবেন। সালামু আলাইকুম।